হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর আজকে আমি একটু বেশিই ভালো আছি। ও, প্রথমেই বলে দিই, আজকের বারটা হচ্ছে এখানে, আজকের বারটা কি, আজকে বুধবার, আর আজকের তারিখ হচ্ছে 3রা জুলাই। আজকের দিনে কিন্তু আমাদের কৃষ্ণা বাবুর আগমন ঘটে। ওই যে আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, এখন ওকে আমি ভালো করে স্নান করাবো, সেগুলো সব তোমাদের সাথে আমি ভিডিও করে দেখাবো, যতটা পারবো চেষ্টা করবো। কারণ আমি তোমাদেরকে আমি আগের ব্লগেই বলেছি, এই পুজো টুজো করতে বসে যদি ভিডিও থেকে পুরোপুরি কনসেন্ট্রেট করে দিই তাহলে পুজো হবে না, যে কোনো একটা হবে, হয় ভিডিও নাহলে পুজো। তো আমি একটু একটু করে তোমাদের সাথে ভিডিও করে আমি দেখাবো। আর এই তো আমি সাতটাতে রেডি হয়ে, এখনো বাবা আসেনি, বাবা গেছে মার্কেটে দোকানের কিছু মালপত্র আনতে। তাহলে চলো এরপর ওকে স্নান করাবো। স্নান করানোর যাবতীয় সমস্ত সরঞ্জাম এই থালার মধ্যে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিই, যাতে খুঁজে পেতে সুবিধা হয়, এটা ওটা যেন এদিক ওদিক হারিয়ে না যায়। সেই থালাটা আমি আরও একবার সাজিয়ে নিচ্ছি, দিয়ে থালা নিয়ে চলে যাচ্ছি আমি এখন জানলার কাছে। এই জানলাটার কাজটাই কিন্তু কোনো স্পেশাল দিনগুলোতে আমি সাজিয়ে এখানেই স্নান করাই ওদেরকে। আর এই ফুলদানিটা তো তোমরা দেখেছো ঠাকুর ঘরেই থাকে, এটাকে মগের উপরে রেখেছি, ভালো লাগছে না, দেখি কি ব্যবস্থা করা যায়। ভাবছি মগের ভেতরে ভরে দিলে কেমন লাগে, না বেশ ভালোই লাগছে, কিন্তু মানানসই লাগছে। তো তাহলে চলো এবার এক এক করে স্নান করি দিই। চন্দনটা ভালো করে হাতে গুলে নিচ্ছি, চন্দন মাখিয়ে স্নান করাবো। 3-4 রকমের চন্দন রয়েছে আমার কাছে, আমি যে চন্দনটা মাখাচ্ছি এটা গোপী চন্দন, খুব সুন্দর সুগন্ধ এটার। ও ঠিক আছে, আজকের জন্য সব জেঠু বলছে 1:30টার সময় বাচ্চা ছেলেটাকে মেঘলা ওয়েদারে স্নান করাচ্ছে, ঠান্ডা লেগে গেলে মুশকিল। আমি বললাম না না ঠান্ডা লাগবে না, অসুবিধা নেই। এক বালতি জল রেডি করে রেখেছি, এখন পঞ্চামৃতটা বানিয়ে নিচ্ছে, তারপরে আস্তে আস্তে স্নান করাবো। আর ওইদিকে তো চন্দন মেখে বসেই আছে, এরপর আমি আস্তে আস্তে স্নান করিয়ে দেবো। সব রেডি হয়েই গেছে। আজকে আমি কৃষ্ণাকে আলাদাই স্নান করালাম, এরপর গোপুকে আর নিত্যানন্দকে স্নান করাবো। সকলের স্নান করা কমপ্লিট, এবার এক এক করে গা হাত পাটা মুছিয়ে নিয়ে শৃঙ্গার করাতে বসবো। শৃঙ্গার করাতেই বেশি সময় লাগে, তোমরা যারা গোপাল সাধনা করো তারা ভালো করেই জানবে যে সাজাতে গোছাতেই বেশি সময় লাগে, স্নানের থেকেও বেশি। আর তার মধ্যে আমি যেহেতু ভিডিও রেকর্ড করছি ওই জন্য অনেকটাই সময় লাগছে। তো তাহলে চলো সবাইকে ঘরে নিয়ে চলে এসেছি, আর তোমাদেরকে দেখাই কৃষ্ণার জন্য কালকে আমি কী কী নিয়েছি। আমাদের বড় বাজারের এখানে দুর্গা ভাণ্ডার বলে একটা দোকান আছে, ওখান থেকে আমি নিয়ে নিয়েছি এই জামাটা, কৃষ্ণার জন্যই নিয়েছি, শুধু রানি কালারের জামা, রানি কালারের পুঁতির নিয়েছি চুড়ি, নিয়েছিলাম একটা হলুদ রঙের পুঁতির হার, তারপর ওইদিকে নিয়েছি ছোট্ট ট্যাপ পাথরের কানের, লাল রঙের পাথরের কানের নিয়েছি, আর ওইদিকে একটা সাদা রঙের পাথরের কানের নিয়েছি, এই কানেরটাই পরাবো ট্যাপ কানের। আর এটা নিয়েছি একটা প্যান্টু পিঙ্ক কালারের, যেহেতু পিঙ্ক কালারের জামা তাই পিঙ্ক কালারের প্যান্ট। আর এই জামাটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো। কৃষ্ণার শৃঙ্গার করতে করতে তোমাদেরকে একটা দুঃখের কথা বলি, সেটা হচ্ছে আমার গোকু তো সব থেকে বড়, 10 বছর আগে এসেছে। 10 বছর আগে কোন মাসে কোন তারিখে এসেছে সেটাই আমার মনে নেই, কিন্তু কৃষ্ণার নিত্যানন্দ কবে এসেছে সেটা আমার মনে আছে। কৃষ্ণা তো এসেছে 3 তারিখ গুরু পূর্ণিমার দিন গত বছর আজকের দিনে, নিত্যানন্দ এসেছে 16 জুন দশহারার দিন 2024 সালে, কিন্তু আমার গোপু কবে এসেছে সেটা মনে নেই। তবে আমার বাবা বলছে দুঃখ করিস না, আমার ডায়েরিতে লেখা আছে ডেট, আমি তোকে বলে দেবো। আর বাবা সকালবেলায় এনেছিল একটা রজনীগন্ধা আর গোলাপ ফুলের মালা আর একটা জুঁই ফুলের মালা, আমি দুটো মালাই আমি আজকে কৃষ্ণাকে পরিয়ে দিয়েছি। 1 ঘন্টা মতন সময় লেগেছে তিনজনা শৃঙ্গার করাতে, গোপু কৃষ্ণা নিত্যানন্দ, অনেকটা সময় লাগে। তার মধ্যে ভাগ্যিস আমি ভিডিও রেকর্ড করিনি তিনজনার, তিনজনারই যদি রেকর্ড করতাম তাহলে মাথা খারাপ হয়ে যেত। তো যাই হোক, এখন তোমরা শৃঙ্গার দর্শন করে নাও। আমি কিন্তু তিনজনাকেই রানি কালারের জামা পরিয়েছি, কৃষ্ণার তো রানি কালারের জামাটা আমি কালকেই গিয়ে নিয়ে এসেছিলাম, গোপুরও জামা ছিল, চিন্তা হয়ে গেছিলো নিত্যানন্দকে নিয়ে আদৌ জামা পাবো, তো এদিক ওদিক ঘেঁটে ঘুটে দেখলাম হ্যাঁ সবারই ম্যাচিং ম্যাচিং জামা হয়ে গেছিলো।
অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3টে বাজতে যাচ্ছে, ভোগ নিবেদন করে দিয়েছি। বাড়িতে যেদিন পুজো থাকে সেদিন এরকমই হয়, একা হাতে সমস্ত কিছু সামলে উঠতে অনেকটা টাইম লেগে যায়। তা করতে করতে আমার এক বন্ধুর বাড়ি থেকে ফোন আসে, আমি তাদের বাড়ি যাচ্ছি, তার মায়ের কিছু একটা দরকার আছে, যাই, দরকার কি আছে দেখি, কি একটু গল্প গুজব করে ফিরিয়ে পড়বো। আমার বন্ধুর গোপাল, ওর নাম সোনামানিক, অনেক গল্প করলাম সবার সাথে, তারপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়ি। বৃষ্টি পড়ছিলো, ছাতা নিয়ে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরে গেছি। বৃষ্টি পড়ছে ভালো মতন, 3:30 মতন বাজছিলো, তারপর আমার মনে পড়লো কৃষ্ণা যেদিন এসেছিলো সেদিনও এরকমই বৃষ্টি পড়েছিলো, আর আজকেও কিন্তু বৃষ্টি পড়ছে, বেশ ভালো একটা ব্যাপার। তারপর শুনলাম নিম্নচাপ লেগেছে, এখন 3 দিন এরকম একটানা বৃষ্টি হতেই থাকবে। যাই হোক, চারিদিকটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। এটা আবার অনেকক্ষণ পর সন্ধ্যাবেলা, এইটুকুনি ছিল আজকের ভিডিও। আর আজকের দিনটা কিন্তু আমাদের কাছে খুবই বিশেষ একটা দিন, আজকের দিনে কৃষ্ণা এসেছিলো, 1 বছর। ভিডিওটা তাহলে আমাদের কয়েকটা ফটো দিয়ে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে, আর ততক্ষণের জন্য টাটা।